বাফুফের প্রস্তাবিত 550 কোটি টাকার ডিপিপি প্রকল্প স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। বৈশ্বিক মন্দাই কারণ জানালেন ক্রীড়া পরিষদ সচিব বিপাকে ফেডারেশন। এবং কাল চট্টগ্রামে শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ। ওয়ানডের হতাশা ভুলে সাগরিকায় ঘুরে দাঁড়ানোর আশা আইরিশদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ফুটবলকে ঢেলে সাজাতে বাফুফের প্রস্তাবিত 550 কোটি টাকার ডিপিপি প্রকল্প স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। কবে নাগাদ আবার একনেকে উত্থাপিত হবে প্রকল্প তার নিশ্চয়তা নেই। বৈশ্বিক মন্দায় সরকারের অর্থাভাবের কারণ বলে জানালেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। এতে বিপাকে পড়েছে ফুটবল ফেডারেশন। মেহেদিন আহমেদ রিপোর্ট। ফুটবলকে নতুন করে গড়তে, জামাল সাবিনাদের স্বপ্ন পূরণ করতে প্রায় 550 কোটি টাকার পরিকল্পনা করেছিল বাফুফে। গেল বছর ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ডিপিপি জমাও দিয়েছিল। সরকার থেকে আশ্বাসও মিলেছিল সেই চাওয়া পূরণ করার, কিন্তু সবই ফেস্তে গেছে। বাফুফের সেই চাওয়া স্থগিত করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সময় সংবাদের কাছে এসেছে সেই চিঠি। সাফ জানিয়ে দিয়েছে প্রস্তাবিত প্রকল্পটির অর্থায়নে নির্দেশক্রমে আপাতত অর্থ বিভাগের অসম্মতির কথা। আমাদের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এই বিষয়টা, এই যে ফুটবলে বাফুফের যে শক্তিশালীকরণ যে একটা প্রকল্প যেটা আমরা করেছি, ওরা এটাকে ফাইন্যান্স করবে না, এই ধরনের একটা অসম্মতি জানিয়েছে। যুদ্ধের কারণে অনেক কিছুই আমাদের ফাইন্যান্সিয়াল যে বিষয়টাতে আমাদের বেশ কিছু যে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু এম্বার্গো থাকে। এতে করে গভীর জলে পড়ল বাফুফে। নতুন মাঠ, নতুন 4টি একাডেমি, দেশব্যাপী উন্নত ট্রেনিং, ফুটবলার ও কোচদের বর্ধিত বেতন, সব কিছুই আটকে গেল। বৈশ্বিক মন্দার পরিস্থিতিতে আপাতত ডিপিপি বাস্তবায়ন হচ্ছে না। কবে নাগাদ হবে তারও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। 500 কোটি বা 400 কোটি টাকার মধ্যে আপনাকে 200 দিলাম, 100 দিলাম, এইভাবে তো হবে না। আমাদের টোটাল প্রকল্প নিতে গেলেই পুরোটা ইয়ে করতে হবে। হ্যাঁ, সুতরাং ওইখানে পার্সেল আপনি অর্ধেক আপনি নেন, অর্ধেক ইয়ে করেন, এই ধরনের হয়তো কোনো সুযোগ নাই। অর্থ বিভাগ হয়তো মনে করেছে এই জায়গায় হয়তো এই মুহূর্তে হয়তো প্রয়োজন হয়, ইন ফিউচার হতে হবে। অর্থ মন্ত্রণালয়কে আমরা বোঝানোর আবার আমরা চেষ্টা চালাচ্ছি যাতে করে এটা যেন ফাইন্যান্সটা করে আর কি। বাফুফে এলিট একাডেমি বন্ধ করে দেওয়ার আভাস, নারী একাডেমি সম্প্রসারণে দেরি, ডিপিপি বাস্তবায়ন যে হচ্ছে না তার ইঙ্গিত দিচ্ছিল। বহুল আলোচিত ডিপিপি আপাতত মন্ত্রণালয়ে ফাইলবন্দি। আগামী দিনগুলো তাই বাফুফেকে চলতে হবে পৃষ্ঠপোষক ও নিজ অর্থায়নে। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর। টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে সাগরিকে আনুষ্ঠানিক প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে বাজেভাবে নাস্তানাবুদ হলেও টি টোয়েন্টিতে ভিন্ন দলের দেখা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন আইরিশ অলরাউন্ডার রস এডেয়ার। বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে চায় আয়ারল্যান্ড। ব্যাটে রানের ফুলগুধারা, ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও চওড়া সাকিব, শান্ত, লিটনদের ব্যাট, অন্তত এই তিন ব্যাটারকে নিয়ে নির্ভার থাকাই যায়। কিন্তু টি টোয়েন্টি সিরিজের আগে প্রথম দিনের অনুশীলনে দেখা গেল ভিন্ন চিত্র। হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহের আলাদা মনোযোগ সাকিব, লিটন, শান্তদের দিকে। দীর্ঘ সময় কথা বলেন ব্যাটিংয়ের নানা টেকনিক নিয়ে। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে নাস্তানাবুদ করার পর স্বস্তিতে থাকার কথা থাকলেও ক্রিকেটারদের শরীরী ভাষা ভিন্ন। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। সম্প্রতি থ্রি লায়নদের বিপক্ষে সিরিজেও উইকেট কথা বলেছে ব্যাটারদের পক্ষে। নেটেও ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন দীর্ঘ সময়। ওয়ানডে সিরিজে দারুণ করা পেস বোলাররা এদিন অনুশীলন করেননি, যদিও ফিল্ডিং অনুশীলনে সবাইকে দেখা গেছে সিরিয়াস। ভালো খেলার আশায় চট্টগ্রামে পা রেখেছে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজে তারা পারেনি প্রত্যাশা মতো পারফর্ম করতে। তবে ফরম্যাটটা ভিন্ন বলেই স্বপ্ন দেখছে আইরিশরা। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ইংল্যান্ডকে হারিয়েছিল দলটা। সাগরিকায় নতুন শুরুর প্রত্যাশা। স্বাগতিকদের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখল সফরকারীরা।
আমরা নতুন করে শুরু করতে চাই, যতটা সম্ভব ইতিবাচক থেকে টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চাই। বাংলাদেশ ভালো দল, তবে এটা ভিন্ন সংস্করণ। আগ্রাসী হয়ে খেলবো আমরা, বাংলাদেশকে ভয় পাই না, তাদের উপর চড়াও হয়ে খেলবো। এর আগে এই ফরম্যাটে দুই দলের পাঁচ দেখায় তিন জয়ে এগিয়ে আছে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও আইপিএল থেকে ডাক আসছে টাইগার পেসার তাসকিন আহমেদের। ভারতের গণমাধ্যমে গুঞ্জন, কেকেআর তাসকিনকে দলে নিতে আগ্রহী। কিউই পেসার লকি ফার্গুসনের ইঞ্জুরির জন্য তার বিকল্প হিসেবে তাসকিনকে ভাবছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কেকেআর বা বিসিবি। আইপিএল থেকে ডাক এসেছিল গত বছরই, কিন্তু বিসিবি চায়নি তাসকিন আহমেদকে ছাড়তে। এবারও ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে নাম ছিল তাসকিনের, যদিও শুরুতে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএল থেকে এবারও ডাক আসতে পারে তাসকিনের, এবং সেটা সাকিব লিটনের দল কেকেআর থেকে। শাহরুখ খানের দলের কিউই পেসার লোকি ফার্গুসন ইঞ্জুরিতে, তার পরিবর্তে দুর্দান্ত ছন্দে থাকা তাসকিনের দিকে নজর কেকেআরের। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি, তবে কলকাতার সংবাদ মাধ্যমে খবর এসেছে তাসকিনকে পেতে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। কিন্তু আদৌ তাকে ছাড়া হবে কি না এ নিয়ে সংশয় থাকছেই। কদিন আগেই সাকিব লিটন মুস্তাফিজদের আইপিএলে অংশ নিতে অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন বিসিবি সভাপতি। টি টোয়েন্টিতে গেল কমাস ধরেই দারুণ ফর্মে আছেন তাসকিন। অক্টোবর থেকে চলতি মাস পর্যন্ত পেস বোলারদের মধ্যে উইকেট শিকারে শীর্ষ দশে আছেন স্পিড স্টার। ১১ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন ৭ এর কিছু বেশি। উইকেট সংখ্যা বেশি না হলেও তাসকিনের বল খেলতে রীতিমতো হিমশিম খেয়েছে ব্যাটসম্যানরা। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছিলেন তাসকিন। শেষ পর্যন্ত ঢাকা এক্সপ্রেস অনাপত্তিপত্র পেলে কেকেআরে দেখা যেতে পারে তিন বাংলাদেশি ক্রিকেটারকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৫৩ রান করে গাজী, জবাবে খেলতে নেমে ২০ ওভার ১ বল আগেই জয় নিশ্চিত হয় আকাশি নীলদের। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সুপার সিক্সের লড়াইয়ে এগিয়ে থাকতে বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ে নামে আবাহনী। জাতীয় দলের এক ঝাঁক পরিচিত মুখ নিয়ে শুরু থেকেই ৮-৭ বোলিং আকাশি নীলদের। দলীয় ৮১ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। তবে ভারতীয় রাবি তেজার ৪১ আর মাহমুদুল হাসানের ৩০ রানে ভর করে ১৫০ পার আকবর আলীদের। সাইফুদ্দিনের বোলিং তোপে ৪৬ বল বাকি রেখেই গুটিয়ে যায় তারা। টানা দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট শিকার সাইফুদ্দিনের। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে ডিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এই পেস অলরাউন্ডার। জবাবে খেলতে নেমে বিজয় নাইমের ব্যাটে দারুণ শুরু করে আবাহনী। বিজয় ৩৮ থামলেও ৫০ তুলে নেন নাইম শেখ। শেষ ম্যাচেও দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। এরপর জয়ও পারেননি দলকে জয় বন্দরে পৌঁছাতে। তবে নাইমের হান্নামানা ৭৪ ২০ ওভার ১ বল বাকি রেখেই ৮ উইকেটের বড় জয় এনে দেয় মোসাদ্দেক হোসেনের দলকে। এদিকে বিকেএসপির আরেক মাঠে রানের ছড়াছড়ি ছিল অগ্রণী ব্যাংক ও সিটি ক্লাবের ম্যাচে। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২৯১ রানের লড়াকু পুঁজি তোলে মার্শাল আয়ুবের অগ্রণী। জবাবে খেলতে নেমে ভালো শুরু করে সিটি ক্লাব। তৌফিক কমল রাফসানের ৫০তে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে ২৭৩ রানের বেশি তুলতে পারেনি রবিউল হকের দল। ৪ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি দলটি। সাব্বির মিথুন, বিকেএসপি, সাভার। জাতীয় দলে ফেরার রাস্তাটা কঠিন, তবুও লড়াইটা চালিয়ে যেতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। ভাবনায় আছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, তাই মঞ্চ হিসেবে দেখছেন চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটকে। ৪ ম্যাচে ১০ উইকেট নেয় অলরাউন্ডার, বল হাতে চান আরও উন্নতি করতে। তবে আক্ষেপও রয়েছে পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া নিয়ে। তাসকিন, এবাদত, হাসান, ইভেন শরীফুল, মুস্তাফি সবাই আসলে ক্যাপাবল। তো এখানে আমাদের পেসেন্ট মনে হচ্ছে যে আমাদের আগে শুনতাম যে পাকিস্তানের ওয়াকার ইউনুস বা এরা আকিব জাভেদ সুযোগ পাইতেন অনেক সময়, তো এখন দেখতেছি যে আমাদের মার্শাল আমাদের পেসেন্ট অনেক ভালো। তো ইনশাল্লাহ আমরা চাই আরও ভালো খেলুক, কারণ আমাদের লাস্ট যদি কয়েকটা সিরিজ দেখেন আমাদের পেস বোলাররা দুর্দান্ত করতেছে। তো ইনশাল্লাহ ওই পেসেন্টে যদি
মেম্বার হতে পারি সত্যি খুশি হব। পেস অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ারের শুরুতেই আলাদা করে নজর কাড়েন সাইফউদ্দিন। স্লো ওভারে তার ব্যাটিং দক্ষতা দরকার জাতীয় দলেও, তবে ডিপিএল এর চার ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মাত্র এক ইনিংসে। সে ম্যাচে চার রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। উইলো হাতে নিজেকে প্রমাণের সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপও রয়েছে। ডিপিএল চারটা ম্যাচ গেলে হয়তো ব্যাট হাতে সুযোগ পাইনি, আমাদের টপ অর্ডারাই খেলা শেষ করতেছে, তো নিজেকে প্রমাণ করার মতো ব্যাটিং সুযোগ পাচ্ছি না। অবশ্য বোলিংটা দিয়ে আমাকে দলটি রাখতে হবে, তো বোলিংটা আমার ফার্স্ট প্রায়োরিটি, হয়তো ব্যাটিংটা আমার সাপোর্টিং হ্যান্ড, তো ইনশাল্লাহ বোলিংটা আরো কিভাবে ইম্প্রুভ করে আরো দলে ঢোকা যায় সে চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেরার রাস্তাটা কঠিন জানেন, তবুও আশা ছাড়তে নারাজ সাইফউদ্দিন। চোখ রাখছেন 2023 বিশ্বকাপে, আর তাই তো যেখানেই সুযোগ পান লক্ষ্য নিজেকে প্রমাণের। সাব্বির মিথুন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের খবর। এবারের আসরে রাশিয়ার বিপক্ষে হারলেও সেখান থেকে গোছানো ফুটবল খেলার আত্মবিশ্বাস পুঁজি করেছে ফুটবলাররা। পরের ম্যাচে প্রতিপক্ষ নেপালকে রুখে দিতে পরিকল্পনা করছেন কোচ গোলাম রব্বানি ছোটন। ভুটানের বিপক্ষে গোল উৎসব করে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শুভেচ্ছা সূচনা করার পর ইউরোপিয়ান পরাশক্তির কাছে একটা ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। রাশিয়ার কাছে হেরে শিরোপার রেসে পিছিয়ে পড়লেও পরের ম্যাচে নিজেদের সক্ষমতার জানান দেয় লাল সবুজরা। ভারত বাধা টপকে যায় হেসে খেলেই। আসলে হার কিংবা জয় কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না লাল সবুজদের। দুই জয়ে আত্মবিশ্বাস বাড়লেও রাশিয়ার বিপক্ষে হারও দলকে শিখিয়েছে অনেক কিছু। ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথমবার মাঠে নামায় গোছানো ফুটবল খেলায় উদ্যমী হয়েছে ফুটবলাররা। আমরা ফার্স্ট যখন ভুটানের সাথে গেম খেলি তো তখন 8-1 গোলে আমরা জিতছি, তো তখন থেকেই আমাদের কনফিডেন্স লেভেলটা মানে আপ হইতেছে। রাশিয়ার সাথে ম্যাচটা আমরা হচ্ছে 3-1 গোলে পরাজিত হই, সেখান থেকেও আমরা আমাদের খেলাটা আরও গুছায় নিতেছি। ইন্ডিয়ার সাথে যখন খেলা হইলো তখন আমরা সবাইরে ভালো খেলা উপহার দিছি এবং আমাদের যে ভুলগুলো আগের ম্যাচগুলোতে ছিল সেইগুলো আমরা সংশোধন করছি এবং ওই ম্যাচটাতে ভালো খেলছি। বাংলার জয়িতাদের সামনে নেপাল বাধা। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিতে টুর্নামেন্টের আগে নিজেদের রিকভারিতে কাজ করছে ছোটন শিষ্যরা। নেপাল শক্ত দল হলেও নিজেদের পিছিয়ে রাখছেন না ফুটবলাররা। শুধু তাই নয়, অনূর্ধ্ব 17-র এই দলটা ভবিষ্যতে জাতীয় দলেও জায়গা করে নেবে বলে দৃঢ় প্রত্যয়ী সুরভি তৃষ্ণারা। নেপাল হচ্ছে হার টিম, আমরা হার টিম, তা আমরা ওদেরকে আমরা হার টিম হিসেবেই মাঠে নামবো আর জয়লাভ করে মাঠ থেকে ফিরবো ইনশাল্লাহ। চেষ্টা করব আমরা এই দলটাই যেন সিনিয়র টিম হয়ে থাকতে পারি। আমাদের হাতে আর 3 দিন সময় আছে, আমরা ভালো ইনশাল্লাহ ভালো রিকভারি করে আবার নেপালের সাথে ভালো একটা ম্যাচ উপহার দিব। আমরা 17-এ যারা খেলছি সবার বয়স হচ্ছে অনূর্ধ্ব 15 এরকম 16, তো আমরাই চেষ্টা করব যে ন্যাশনাল টিমটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 28 মার্চ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। প্রথম বাংলাদেশি সংগঠক হিসেবে এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক সাইদ। তার এই অর্জন দেশের হকিতে অনেক বড় অবদান রাখবে বলে মনে করছেন কর্মকর্তা ও খেলোয়াড়রা। এছাড়া টানা তৃতীয়বারের মতো এশিয়ান হকিতে কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ ছিকদার। দেশের প্রেক্ষাপটে সম্ভাবনাময় একটি খেলা হকি, তবে সংগঠকদের কোন্দল ও নানা সংকটে আন্তর্জাতিক পর্যায়ে হকিতে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। মাঠে খেলা অনিয়মিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে ফেডারেশনের কর্তাদের বিচরণ প্রায় নিয়মিতই। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন নির্বাচনে 30টি দেশের সদস্যদের ভোটে 29 ভোট পেয়ে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মমিনুল হক সাইদ। এছাড়া টানা তৃতীয়বারের মতো কার্যনির্বাহী সদস্য হয়েছেন আব্দুর রশিদ ছিকদার। এশিয়ান হকিতে তাদের এই অর্জন দেশের হকিকে আরও এগিয়ে নিবে বলে মনে করছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। এবার যেহেতু ভাইস প্রেসিডেন্ট পেয়েছে সেই জন্য আমাদের কাজ করতে আরও সুযোগ সুবিধা আদায় করতে এবং আমাদের হকিকে এগিয়ে নিতে আমরা আশা করি অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমাদের তো ভাইস প্রেসিডেন্ট ছিল না, সেইবার তিনি ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট হয়েছে, সো এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গৌরবের বিষয়। এটা এত বড় পর্যায়ে কেউ বাংলাদেশের হইতে পারে নাই, প্রথম সাইদ ভাই হয়েছে, শিকদার ভাই হয়েছে, এইচএফ ফেডারেশনে নির্বাচিত হয়েছে, তাদেরকে অনেক অভিনন্দন। 2019 সালে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইদ। এরপর হকিতে অবদান রাখার জন্য এশিয়ান হকি ফেডারেশনের অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। যদিও দেশের হকিতে খুব বেশি দিন কাজ করা হয়নি তার, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কয়েক মাস পরেই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে দেশের বাইরে চলে যান তিনি। এর প্রায় 3 বছর পর দেশে ফিরে চলতি বছরের 30 জানুয়ারি পুনরায় ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বহাল হন তিনি।
তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়।